কখনো কখনো অনানুষ্ঠানিক অর্থনীতি আনুষ্ঠানিক অর্থনীতি থেকে শক্তিশালী হলেও বাজেটে কালো টাকা সাদা করার ব্যাপারে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যুগ উপযোগী বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ আইসিএবির সভাপতি এম এইচ খসরু সেই সাথে জেডিপির সাত দশমিক দুই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন আইসিএবির সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ আইসিএবি যেটা কালো টাকা সাদা এতে আইসিএবির সভাপতি বলেন করোনা বিপর্যয় সামাল দিতে স্বাস্থ্য খাতে আরও বেশি নজর দেয়া দরকার কালো টাকা সাদা করার ব্যাপারেও কথা বলেন বক্তারা আমাদের ইনফরমাল ইকোনমি সামটাইম ইজ এ স্ট্রংগার দেন ফরমাল ইকোনমি যারা ট্যাক্স পে করেন তাদের ক্ষেত্রে একটা এথিক্যাল ইস্যুস এর ব্যাপার আছে এগুলি কনসিডার করে गवर्नमेंट যে সিদ্ধান্তগুলি নিয়েছেন যোগ্যপযোগী বলে বলে আমরা মনে করি আনডিসক্লোজ মানে হালাল করার ক্ষেত্রে প্রভিশন গত বছরের আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতে আছে সোফার আমরা বাজেট বলেন ফাইনান্স বিল এরকম কোনো স্টপেজ দেখি নাই 10% ট্যাক্স দিয়ে দা প্রভিশন ইজ देयर করোনা পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা জাল প্রকল্পের জন্য রাখা বাজেট যথেষ্ট কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করা যুব সমাজের বেকারত্ব দূর করা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের আহ্বান জানানো হয় রাজস্ব আদায় নিয়ে যতই স্বস্তি থাকুক না কেন ঘাটতিপূরণ বেশ চ্যালেঞ্জিং চলতি অর্থ বছরই তো তেমন হচ্ছে আসছে অর্থ বছরেও তেমন না হয় আবার বিভিন্ন ক্ষেত্রে নিয়ে কথা বলেন বাজেটে কোন কোম্পানি একশোর বেশি ট্রান্সজেন্ডার ব্যক্তিকে নিয়োগ দিলে পাঁচ শতাংশ কর রেয়াদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কিন্তু এত বড় নিয়োগের সক্ষমতা কয়টা কোম্পানির আছে সে প্রশ্ন তোলেন তারা কর্পোরেট কর কমানোর কারণে ব্যবসায়ীরা বেশ সন্তুষ্ট বিনিয়োগ ও ব্যবসায় কর্মকাণ্ড এতে সহজ হবে আশপাশের দেশ বিশেষ করে ভিয়েতনাম চীন ও কম্বোডিয়ার তুলনায় আবার খুব সুস্থদায়ক ব্যাপারও না এটি করোনা মহামারীর কথা মাথায় রেখে ব্যক্তির আয়কর কাঠামো পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করে আইসিএবি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনে সরকার ও এনআরবিকে সহায়তা দেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে প্রেস কনফারেন্সে 20% from next in Farhanaz DBC news desk